বন্ধুরা, কালকে তোমাদেরকে আমি বলেছিলাম যে ছেলেটার মানে শর্ট ভিডিওতে বলেছিলাম যে ছেলেটার খুব জ্বর। তা ওর জ্বরটা আসছে যাচ্ছে, এরকম মানে কমছে বাড়ছে, হচ্ছে ওষুধ খাইয়েও কিছু হচ্ছে না। তা সেই জন্য মানে ওর বাবা রাতে 3টার সময় গিয়ে মানে যেখানে নাম লিখিয়ে রেখে দিয়ে এসছে, এবারে এখন এসছে, বললো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ছেলেটাকে রেডি করাও, রেডি করে আমরা বেরিয়ে যাবো। তা ছেলেটা এখন ঘুমোচ্ছে, দেখো ছেলেটা ঘুমোচ্ছে। তো ছেলেটা ঘুম থেকে উঠলে মানে উঠবে তো না, ওকে জোর করে ওঠাতে হবে, কিছু একটা খাইয়ে তারপর আমরা বেরিয়ে যাব। তো রেডি হয়নি, তবে তোমাদের সঙ্গে আসছি। বন্ধুরা, আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি। এবার আমরা এই যে দেখো, টোটোতে ওর বাবার কোলে টোটোতে আছে, ও প্রচণ্ড ঝটপট করছে, সেই জন্য আমি ডাক্তার দেখিয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে রওনা দেবো। তো এই যে এই এনাকেই দেখাই, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো, টোটো ধরবো, টোটো ধরে বাড়ির দিকে যাবো। এই দেখো বন্ধুরা, অর্জুনের বাবা টোটো ঠিক করে নিয়েছে, তার টোটো ওই টোটোর মধ্যে যাবো। তো এই টোটোটাই যাবো, ভালো করেছি, এবারে বাড়ির দিকে যাচ্ছি। আর একটা টোটো চেঞ্জ, আর দুটো টোটো চেঞ্জ করতে হবে। তারপরে আমরা প্রচণ্ড পরিমাণে জ্বর, তা ডাক্তারটা দেখিয়ে নিলাম ফাইনালি, আবার তো বন্ধুরা এই রেল ক্রস করে আমাদের এদিক দিয়ে গিয়ে, এদিক ওখান এসে দিকে গেছি, গিয়ে ছেলেকে টোটো তাড়াতাড়ি উঠে চান তারপরে চান করে আমাদেরকে রান্না যেতে করে হবে। খাইয়ে দিয়েছি। তা তো আমি আজকে বন্ধুরা অনেক ডিম কটা ভাত, দোকানে ডিম ভালো ভাত ঘুরেছি কিন্তু দিয়েছিলাম, ওষুধ পাইনি, তা দেখা ডিম যাক ওষুধ ডিম কোথা আলু দিয়ে পাই। মেখেছি, আর একটা ডিম সিদ্ধ আছে, ওটার বাবা খাবে, আর এই যে ভাত, আর যেটি মা শাক ভাজা দিয়েছে, আর মোরলা মাছ দিয়ে মানে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে তরকারি করেছে, সেটা দিয়েছে, আর এখানে ডাল করেছি। আজকে এই খাওয়া দাওয়ার আমাদের, তা খাওয়া দাওয়া করে আবার দেখো ফিরছি। ছেলেটা ঘুমিয়ে পড়েছে, জ্ঞান জ্ঞান করছে, ওটা পুরো ঘেমে গেছে, এতটাই মানে গায়ে জ্বর। তা আমি এখন খাইনি, ওর জন্য বাবা খেয়ে নিয়েছে, ওর বাবা একটু এসে ওর কাছে থাকবে, আর আমি খেয়ে নেবো এখন গিয়ে। বন্ধুরা, তোমরা হয়তো ভাবতে পারো যে এত অন্ধকার কেন লাগছে, কারণ উপরে আমি চাদর দিয়ে দিয়েছি মশারির উপরে, তা ছেলেটাকে মশারির মধ্যেই রেখেছি। তা প্রচণ্ড জ্বর, প্রচণ্ড 102-এর ওপরে জ্বর, সেই জন্য ওর মাথায় জলপট্টি দিচ্ছি, জলপট্টি দিয়ে দিয়ে জ্বরটাকে নামানোর চেষ্টা করছি, কারণ ওষুধ খাইয়েও দেখছি কোনো লাভ হচ্ছে না। তো দেখা যাক, আর 2টো দিন দেখি, যদি না হয় তো ডাক্তারের সঙ্গে আবার যোগাযোগ করতে হবে যে ওষুধ যদি চেঞ্জ করে দেওয়া যায়। তো কিছুতেই জ্বরটা নামছে না, জানি না কেন এরকম হচ্ছে। তা তোমরা হয়তো ভাবছো এত অন্ধকার, তো আমি বললামই তোমাদেরকে মশারির ওপরে চাদর দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেও হয়তো পাচ্ছো, অতটা বুঝতে পারছো না, তা সেই জন্য অন্ধকার মানে আলোটা আর কি ঢাকা পড়ে গেছে। তা আমি জলপেটে দিয়ে জ্বরটাকে নামানোর চেষ্টা করছি, দেখো বন্ধুরা। তা সকাল হয়ে গেছে, ছেলেটা খুব কান্নাকাটি করছে, কিছুতেই থাকছে না, কিছুতেই কোলের মধ্যে থাকছে না, তাই আমাকে ভোলানোর চেষ্টা করছি। প্রচণ্ড জ্বর, প্রচণ্ড পরিমাণে জ্বর, সকালেও প্রচণ্ড জ্বর, কি করা যায় দেখতেই পাচ্ছ, চোখমুখগুলি কি হয়ে গেছে, কাল থেকে কিচ্ছু খাচ্ছে না, যা খাচ্ছে সব তুলে ফেলে দিচ্ছে, কিচ্ছু খাচ্ছে না। তো কী করা যায় বন্ধুরা, তোমরা একটু জানিও যে জ্বরটা হলে আমার তো ঠিক খুব একটা অভিজ্ঞতা নেই, ছোটো বাচ্চাদের, বড়রা হলে তবু মাথা ফাতা ধোয়ানো যায়, আমি মানে করা যায়, কিন্তু একে নিয়ে কী করবো বুঝতে পারছি না। দিনের বেলা দিকে তবুও একটু ঠিক আছে, কিন্তু কালকে রাত্রের কি দিক মানে ছোটে তোমরা আর কি, দেখতেই জ্বরটা বলেছো এত কালকে পরিমাণে ছেলেটা বাড়ছে, জ্বরেতে কিরকম ছটফট তখন কি করছিল, কার সঙ্গে তো সেই যোগাযোগ করবো, কারণে কী আর করবো কি কিছু বুঝতে তোর পারছি না। ওর বাবার জ্বরটা এখন মাঝখানে বলছে কাজ রয়েছে, করছে মানে না, আমার আজকে মাথা কাজ 4 দিন করছে না, হয়ে গেল ওর বাবা জ্বরটা কতদিন রয়েছে, কাজ তো ছুটি হয়ে গেল, খাচ্ছে তো যাই হোক বুঝছো না না, কেন। ঘামছে, আবার কি যেমনকার তেমন হয়ে যাচ্ছে। সেই জন্য ছেলেটা মানে মানে যে ছেলে মানে হাট, তো সেই ছেলে এখন হাঁটতে পারছে না, মানে এতটা দুর্বল হয়ে গেছে, পাটা এতটাই মানে মানে দুর্বল হয়ে গেছে, সেই জন্য ঠিক মানে টলবল টলবল করে পড়ে যাচ্ছে। তো যাই হোক না কেন, আজকে দিনটা দেখি, তারপরে ডাক্তারের কাছে আবার যাব, যদি ওষুধ কোনো চেঞ্জ করার থাকে তো চেঞ্জ করবে, তা দেখা যাক কি হয়। তোর বাবার তো আজকে 3 দিন ছুটি হয়ে গেল, কালকে যদি ডাক্তারের কাছে যায় তো 4 দিন হয়ে যাবে ছুটি। তা ছেলেটা কিছু খাচ্ছেও না, খাওয়া দাওয়া করছে না, যে হ্যাঁ খেলে খেলেও যে শরীরটা দুর্বলটা কাটবে সেটাও না, এই যে শরীরের দুর্বলতা কাটবে সেটাও হচ্ছে না, কারণ খাচ্ছেই না তো কিছু। এ দেখো কি করছে, এ দেখো বন্ধুরা কি করছে, মানে আগে হেঁটে হেঁটে এ করে করে চেষ্টা করে, দেখ না হাঁটতেও পারছে না এরকম। এ বাবা, বাবা এদিকে তাক একবার, দেখো চোখ মুখগুলি কিরকম ঢুকে গেছে। তো যাই হোক বন্ধুরা,
আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি আবার পরে নতুন ভিডিও নিয়ে আসছি। আমি দেখি ছেলের শরীরটা কেমন থাকে, তা সেই অনুযায়ী ভিডিও বানাবো, কারণ ছেলেটার শরীরটা সত্যি খুবই খারাপ। টাকা যাচ্ছে সেটা বড় কথা না, আসলে হলো ছেলেটা যদি সুস্থ হয়ে যেত তাহলে কোনো ব্যাপার ছিল না। আমার ছেলেটা কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু না, দুখানা বিস্কুট সকালবেলা গুলিয়েছিলাম তা সেটাকেও খেলো না, মানে এক চামচও খেলো না, ফেলে দিল। একটা চামচ যদি জল পেটে যেত, একটু জল খাওয়াতাম তবুও ঠিক ছিল, সেটাও খেলো না, ফেলে দিল সবটা। তা যাই হোক না কেন, আমি দেখা যাক কি হয়। আজকে দেখি, আজকে দিনটা দেখি, আজকে রাতেও যদি জ্বর আসে তা আমি দেখবো, কালকে বাবার অতি অবশ্যই বাবাকে পাঠিয়ে দেবো যে তুমি যাও গিয়ে নাম লিখিয়ে দিয়ে আসো যে এরকমটা কেন হচ্ছে। তা তারপর যদি কোনো রক্ত পরীক্ষা করতে করতে দেয় যে কেন জ্বরটা হচ্ছে, তখন আলাদা ব্যাপার। তা যাই হোক না কেন, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমরা জানতেই পারবে, তোমাদেরকে জানাবো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি, এটাও শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমি পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। তো টাটা, বাই।